আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি যে কাজটা দেখাবো, কিভাবে সুন্দরভাবে আপনারা একটা ফাতার ডিজাইন এর কাজ করতে পারবেন। তাই এই কাজটা দেখুন দেখুন আমি সুইটারে কিভাবে ফিনিশিং দিয়ে একটা পাতার ডিজাইন তৈরি করতেছি। আর এই কাজটা নেটের উপরে করার উদ্দেশ্য হলো যেন আপনারা সুন্দর করে, এবং কি এই কাজটা সেম উইকল আমি কিভাবে করতেছি আপনারা যেন নিজেরা নিজেরা ঘরে বসেই নিজেরা কাজ শিখতে পারেন। এই জন্য আমার যে কোনো ভিডিও আমি করার শুরুতেই আমি আপনাদেরকে বলে থাকি যে আমি নেট কাপড়ে কাজটা করি, কারণ আমি যদি কাপড়ে কাজটা করতে যাই তাহলে আপনারা পুরোপুরিভাবে শিখতে পারবেন না। কেননা আমার নিচের হাত যখন কাপড়ের নিচে থাকবো তখন তো আর আপনি দেখতে পারবেন না যে আমি কাজটা কিভাবে করতেছি। এই জন্য আপনাদের দেখানোর সুবিধার্থে যেহেতু আপনারা সুবিধা সুন্দর করে দেখতে পারেন এবং কি কাজটাও শিখতে পারেন, তাই আমি নেট কাপড়ে কাজটা করতেছি। এই নেট কাপড়ে উল কাজটা করার পরে যেমন আমি তো আপনাদেরকে এই ফাতা, এখন তো ফাতার ডিজাইন একটা করে দেখাইতেছি, যেই কোনো কাজ আপনারা নেট কাপড়েই এরকম করে করতে পারবেন যদি আপনারা কাজটা মনোযোগ দিয়ে শিখুন। শিখলে আপনারাও সেম এরকম করে যে কোনো ডিজাইন আপনারা করতে পারবেন, এবং কি সুন্দর একটা ডিজাইনের আপনারা জামা নিজের জামায় নিজেরা তৈয়ার করতে পারবেন। তাই আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে আমি নেট কাপড়ে কাজটা করে থাকি, এই কাজটা যদি নেট কাপড়ে করার পরে আপনি যে কোনো ড্রেসের মধ্যে যে কোনো কালার যে কোনো জামার মধ্যে আপনারা বসাতে পারবেন। সাইড দিয়ে আপনারা কাটিং করে এই পাতা ডিজাইনটারে তুলে নিয়ে যে কোনো জামার মধ্যে আপনারা নিজেরাই নিজেরাই বসাতে পারবেন। সুন্দর একটা ডিজাইনও তৈরি হবে এবং সুন্দর একটা ড্রেসও আপনারা তৈরি করতে পারবেন। সো আপনাদের যদি কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে যেন পৌঁছায়, যেন আপনিও আমি যে কোনো ধরনের টিউটোরিয়ালের কাজ শেখানোর যে কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে সবার আগে পৌঁছায়, যেন আপনি এই কাজটা সুন্দরভাবে শিখতে পারেন। আমি সকল ধরনের ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরব, আমি এই ভিডিওটি আপলোড করব, আপনারা মনোযোগ সহকারে কাজটি শিখুন, শিখে আপনাদের নিজেদের জামা নিজেরা তৈরি করুন। আমি এরকম ধরনের ভিডিও আরও আপলোড দিয়ে থাকবো, আপনারা দেখবেন, দেখলে আপনারাও নিজেরা শিখতে পারবেন। আর আমি যেরকম করে আপনাদেরকে নিজের হাত দিয়ে দেখুন নিচের হাত আমি কিভাবে কিভাবে উপরে শুই থেকে নিচে দিয়ে দিয়ে দেওয়ার পরে হাত থেকে কীভাবে সুতা লাগাইতেছি, আপনারা এইভাবে প্র্যাকটিস করুন, আপনারাও আস্তে আস্তে করে আপনারাও ঠিক সেম আমার মতো করে আপনারাও কাজটা করতে পারবেন, এবং কি এরকম করে আপনারাও শিখতে পারবেন। আমরাও যে সময় প্রথমে এরকম করে কাজটা শিখছি, তাই আপনারা যদি এরকম করে শিখেন দেখতে আমার ভিডিওটি দেখুন, দেখলে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কাজটা শিখতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।